হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। ক্রিসমাস চলে এসেছে এবং সেই উপলক্ষে আজকে আমি একটা নতুন কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমবারই এই কেকের অ্যাটেম্পটা এতটা দারুণ এবং সুস্বাদু হয়েছে যে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সাধারণত কেকের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করার ইচ্ছেটা আসে আমার ছেলের জন্য। ও বাইরের কোনো পেস্ট্রি বা কেক খেতে ভালোবাসে না, ঘরে আমি যেরকম বানাই সেরকম ওর খুব দারুণ লাগে। তাই নতুন নতুন করে বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমি ট্রাই করতে থাকি, বাট এই কেকটাও ওর খুবই ভালো লেগেছে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সুজি দিয়ে তৈরি কেকের রেসিপি বা রাভা কেক রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপিটা ঝটপট। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1/3 কাপ বাটার। বাটারের জায়গায় অয়েলও ইউজ করা যেতে পারে, তবে রিফাইন অয়েল হলে ভালো, যাতে কোনো ধরনের স্মেল না থাকে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপের মতো টক দই এবং 2/3 কাপ সুগার। সবকটা উপকরণ আমি মিক্সিং জারে ভালোভাবে পেস্ট করে নেব। এবার একটা বাউলে নিয়ে নিয়েছি 1 কাপের মতো সুজি। বাজারে যে নর্মাল ছোট দানা সুজিগুলো পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। এবার দিয়ে দেবো মিক্সিং জারে বেটারটা। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে 20-30 মিনিটের জন্য আমি বাউলটাকে ঢেকে রেখে দেবো। 20-30 মিনিট পর দেখবো সুজিটা ভালোভাবে মিশে গেছে। আরও কিছুক্ষণ মিক্স করে একটা ছাঁকনিতে 1/2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা নিয়ে ভালোভাবে ছেঁকে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখানে চিনির পরিমাণটা আমি একটু কম ইউজ করেছি, তবে ম্যাক্সিমাম 1 কাপ ইউজ করলেই যথেষ্ট। এগ দিয়ে এই কেকের রেসিপিটা আমি ট্রাই করব এবং তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ভালোভাবে সবকটা উপকরণকে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কেকের ফ্লেভারটাকে দারুণ করে তোলে। এবার আমি মোটামুটি 2 টেবিল স্পুন গরুর দুধ দিচ্ছি, যাতে সুজি ব্যাটারটা শক্ত হয়ে না ওঠে, একটু ভালোভাবে স্মুথ ব্যাটার তৈরি করা যেতে পারে। এখানে যদি দইটা কম ইউজ করা হয় তাহলে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই চলে। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, যেটাতে অলরেডি বাটার এবং ময়দার কোট আমি লাগিয়ে নিয়েছি আগে থেকে। তার মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দেব, একটুক্ষণ ট্যাপ করে নেব যাতে সব বাবলগুলো বেরিয়ে আসে। তারপর কড়াইতে আগে থেকে গরম করে রাখা নুনের ওপরে কেক টিনটাকে বসিয়ে চাপা দিয়ে দেব। কড়াইতে নুন ছড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে আগে থেকেই গরম করে রেখেছিলাম। কেক টিনটা বসিয়ে মোটামুটি 30-40 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক হতে দেব। এর থেকে বেশি সময় আপাতত লাগে না। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইটা ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। ঢাকা তুললেই দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে সুজি কেকটা তৈরি হয়ে গেছে। খুবই সফট এবং নরম টেক্সচারের হয়, তাই চেক করে নেব ভেতরটা ভালোভাবে হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ ভেতরটা হয়ে গেছে। যেহেতু কেক টিনটা ঠান্ডা হয়ে গেছে, আমি আবার আস্তে করে কেক টিনটাকে বার করে নেব এবং আনমোল্ড করে নেব। রাভা কেকের এক্সপিরিয়েন্সটা আমার ফার্স্ট হয়েছিল যখন আমি মুম্বাই শিফট হয়েছিলাম। এত সফট, এত দারুণ খেতে হয় সুজি দিয়ে তৈরি কেক, সেটা যে খাবে না সে কোনোদিনও বুঝতে পারবে না। কেটে দেখিয়ে দিচ্ছি একটা টুকরো, কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সুজির দানাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিরকম ফুলে ডাবল হয়ে গেছে এবং কেকের টেক্সচারটাকে খুবই সুন্দর করে তুলেছে। রাভা কেক বা সুজি কেকের ওপরের স্কিনটা খুবই সফট হয়, তাই টাচ করলেই ওপরের স্কিনটা চলে আসে বা ভেঙে পড়ে যেতে পারে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা চা, টিফিন বা ব্রেকফাস্টেও এই কেকটা আমরা আরামসে এনজয় করতে পারি। আবার বাচ্চাদের স্কুল টিফিনের জন্যও এই কেকটা হেলদি এবং টেস্টি। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।